ব্রিটেন নিয়ে অস্বস্তি লন্ডনে বক্তৃতা করবেন শেখ হাসিনা কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার দু একদিনের মধ্যে সুখবর আসছে জানালেন আমির বিএনপি সরকার গঠন করছে এমন ধারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল জানালেন তারেক রহমান সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন কংগ্রেসম্যানের আহ্বান ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি ভারতের সঙ্গে টানাপড়নের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যদিও পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার কূটনৈতিক সূত্র বলছে ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী সমর্থকদের তৎপরতা তারা লন্ডনে একটি বড় সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আগামী আট ডিসেম্বর সেই সমাবেশ হবে যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে অনুষ্ঠানে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে যদিও পাঁচ আগস্ট ছাত্র যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা খোদ আশ্রয়দাতা ভারতী তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে টুইট করেছে কূটনৈতিক ছুট বলছে ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করেছেন আয়োজকরা কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা দিবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে ওই আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইম্প্রেশন হল ঠিক হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হতে পারে বলেও আয়োজকরা বলছেন সেগুন বাকিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরলক্ষিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল তাই দূতকে তলব নাই বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাইকমিশনার কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোন প্রশ্ন নিবেন না বলে আগেই ঘোষণা দেন তিনি বলেন আমি কেবল স্টেটমেন্ট করব ফলে ব্রিটেনে আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাইকমিশনের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি তুলেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা অর্থাৎ কিভাবে আমন্ত্রণ জানানো হলো এমন প্রশ্নে তিনি বলেন বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে ওই সমাবেশের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন হলরুমের অনুষ্ঠানে অনুমতি লাগে না কেবলমাত্র দশ ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা এখনো কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচার চালাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা এমনটাই বলতে চান বলে জানান ওই নেতা অবশেষে কারামুক্ত হয়েছেন স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার এসপি পি বাবুল আক্তার বুধবার বিকেল সাড়ে পাঁচটায় তিনি কারাগার থেকে মুক্তি পান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন বিকেল সাড়ে পাঁচটায় বাবুল আক্তারকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বাবুল আক্তারের আইনজীবী কফির উদ্দিন চৌধুরী বলেন স্ত্রী মাহমুদা খানক মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট আদালতে রিলিজ আদেশ রবিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় তিন দিন পর বুধবার বাবুল আক্তারকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ এর আগে গত চোদ্দই আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার পরে আঠারোই আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন পরে হাইকোর্ট জামিন আবেদন করেন তিনি স্ত্রী মাহমুদা খান ও মৃত্যু হত্যা মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বুধবার হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজল হকের আদালত আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও সুরিকাঘাতে খুন হন মাহমুদা খানব মিতু ওই সময় ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয় ঘটনার সময় মৃত স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায় ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন তবে মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারদের সম্পৃক্ততা পায় পিবিআই দুই হাজার একুশ সালের বারোই মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় একদিন তাকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরে পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি করেন মিতুর বাবার সাবেক পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই দেশবাসী আগামী দু একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান সংলাপের বিষয়ে জামাতের আমির বলেন অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব আমরা কারো পাতা ফাঁদে পা দিব না কারো কাছে মাথা নত করব না আবার সীমালঙ্ঘনও করব না দু একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি ডক্টর শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব তিনি আরো বলেন জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে পোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে এর আগে বিকেল সোয়া চারটার দিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস। বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পাঁচ আগস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি আমি বলতে চাই আমরা সরকার গঠন করিনি সরকারি দলে নেই এখনও বিরোধী দলেই আছি যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারেক রহমান বলেন কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা মাঠে দুর্বল আল্লাহর একথা মন থেকে সরিয়ে দিন আগামী নির্বাচন অনেক কঠিন হবে যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারত সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো আগামী নির্বাচন তার চেয়েও কঠিন হবে এখানে অনেক ষড়যন্ত্র চলছে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি যেহেতু এ দলের প্রতিনিধি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয় উপরে আসতে হয় তবে আমাদের ধৈর্য পরিচয় দিতে হবে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ব্র্যাড শেয়ারম্যান মঙ্গলবার এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার এই কংগ্রেস সদস্য বলেন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা দূর করতে বর্তমান প্রশাসনকে নেতৃত্ব দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের আগে ও পরে বিক্ষোভের সময় হত্যা ও অনেজ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার, ফলকা টুর্কের উত্থাপন করা অভিযোগগুলোর তদন্তের আহ্বান জানান ব্র্যাড শেরম্যান।